ইসরায়েলি বর্বর আগ্রাসনে জর্জরিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রক্তাক্ত উপত্যকাটির পাশে বসে একরকম নির্ভার দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। টনের পর টন বোমা ফেলে যখন ষড়যন্ত্র চলছে ফিলিস্তিনকে ভৌগোলিকভাবে মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার, তখনই মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে থাকার পরিবর্তে উল্টো সৌদি পাঠ্য বই থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে এসব উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে সৌদির পাঠ্য বইয়ে গত 5 বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামে ইসরায়েলি একটি এনজিও এবং পর্যবেক্ষক সংস্থা। 2019 থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশিত সৌদি আরবের 350-এর বেশি পাঠ্য বই পর্যালোচনা করে কী কী বাদ দেওয়া হয়েছে, কী কী পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে 5ম এবং 9ম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ের মানচিত্রে ফিলিস্তিনের নাম রাখা হলেও পরে এটি মুছে ফেলা হয়। শুধু তাই নয়, 10ম এবং 12ম শ্রেণীর ইসলাম শিক্ষা এবং ভূগোল বই থেকেও মুছে ফেলে দেওয়া হয়েছে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র। ইম্প্যাক্ট সি জানায়, সৌদির 12ম শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বর্ণবাদী বলে উল্লেখ ছিল। সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই এখনও পড়ানো হচ্ছে, তবে সেটি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনি আন্দোলনের বিষয়টি। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্য বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিষ্ণুতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা, ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অব্যাহত সংঘাত সহ কিছু জটিল ও সংবেদনশীল বিষয় সৌদি পাঠ্য বইয়ের বর্ণনার পরিবর্তন সবার নজরে আসে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।